শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ইকুয়েশন এডিটরটা দেখাবো। আমরা প্রথমে উইন্ডোজ স্টার্ট মেনুতে ক্লিক করলাম, অল প্রোগ্রামস ক্লিক করলাম। অল প্রোগ্রামে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস ইনস্টল হওয়া ফাইলটা শো করতেছে। ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করলাম। নতুন একটা ডকুমেন্ট দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ইনসার্ট অপশনটা ক্লিক করলাম এবং সবার লেফটে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন টুলসটা দেখা যাচ্ছে, যেখানে ইকুয়েশন লেখার জন্য আল্ট্রা প্লাস সমান চিহ্ন দিলে অটোমেটিক্যালি ইকুয়েশনটা এসে পড়বে, অথবা যারা লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন সুপার প্লাস সমান চিহ্ন দিলে ইকুয়েশন টুলস অটোমেটিকলি শো করবে আপনার নিজের মধ্যে। এখানে বিভিন্ন প্রকার ইকুয়েশনের স্যাম্পলগুলো দেওয়া আছে, এরিয়া অফ সার্কেল, বাইনোমিনাল থিওরেম, এক্সপেনশন অফ এ সাম, ফোরিয়ার সিরিজ, বিভিন্ন প্রকার এখানে স্যাম্পলগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন বাটনে ক্লিক করব। দেখা যাচ্ছে এখানে টাইপ ইকুয়েশন হেয়ার দেখা যাচ্ছে, ইকুয়েশন করার জন্য একটা বক্স এসে পড়ছে। আমরা এখানে এখানে ইকুয়েশন টুলসের ভিতরে, অর্থাৎ ইকুয়েশন টুলসের ভিতরে একটা অপশন দেখা যাচ্ছে, দ্য ডিজাইন অপশনটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইকুয়েশনের ভিতরে মোট চারটা টুলস, অর্থাৎ চারটা মেনু বার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টুলস, একটা সিম্বল, আর একটা হচ্ছে স্ট্রাকচার, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে সিম্বলে ক্লিক করব, সিম্বলের ফাংশনগুলো আমরা দেখব। বেসিক ম্যাথ এখানে দেওয়া আছে, বেসিক ম্যাথ বিভিন্ন ধরনের বেসিক ম্যাথগুলোর অপারেটরগুলো দেওয়া আছে। সিম্বল অপারেটরগুলো নিয়ে আমরা প্রথমে দেখব কীভাবে সিম্বল অপারেটরগুলোর বিভিন্ন নাম জানব এবং সেগুলোর কাজ আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে প্লাস মাইনাস ইনফিনিটি, সমান চিহ্ন বা ইজ ইকুয়াল, নট ইজ ইকুয়াল, এখানে এ ধরনের আরও বিভিন্ন প্রকার সিম্বলগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ম্যাথে। এখানে দেওয়া আছে গ্রিক লেটার্স, লেটার্স লাইক সিম্বল, অপারেটরস, এরোস, নেগেটেড রিলেশনস, স্ক্রিপ্ট, জিওমেট্রিক্যাল সিম্বলগুলো দেওয়া আছে। আমরা এরপর ক্লিক করলাম গ্রিক লেটার। গ্রিক লেটারে দেখা যাচ্ছে লোয়ার কেস মধ্যে যেগুলো গ্রিক লেটার দেওয়া থাকে, যেগুলো আমরা ইউজ করি, আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন্ট, বার এপসাইলন্ট বা বেরিয়েন্ট এপসাইলন্ট, জিটা, ইটা, টিটা, টিটা বেরিয়েন্ট, লোটা, কাপা, ল্যামডা, মিউ, নিউ, জাই, ওমিক্রন, ফাই, ফাই ভেরিয়েন্ট, রো, রো ভেরিয়েন্ট, সিগমা, আর সিগমা ভেরিয়েন্ট, তাও, আপসাইলন্ট, ফাই, ফাই ভেরিয়েন্ট, জাই, সাই, সরি সাই, সাই, ওমেগা। আপার কেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রিক লেটার্সের আপার কেসগুলো এখানে দেওয়া আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, বিভিন্ন প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলা বড় হাতের আপার কেস, গ্রিকের গ্রিক লেটার আপার কেসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা গ্রিক লেটার্স দেখলাম, এখন দেখবো লেটার লাইক সিম্বল। লেটার লাইক সিম্বলের মধ্যে আছে ফর অল, কমপ্লিমেন্ট, ডাবল স্ট্রাকচি, ফার্শিয়াল, লাতিন, স্মল লেটার, ইটা, ইউলার কনস্ট্যান্ট, গ্রিক লেটার ডিগমা, বিভিন্ন প্রকার আরও এখানে দেওয়া যাচ্ছে, লেটারগুলো এখানে দেওয়া আছে, টার্ন ক্যাপিটাল এফ, যেটা স্ক্রিপ্ট স্মল জি,
script small script capital letter H, hyper speech H, বিভিন্ন প্রকার অপারেটর গুলো লেটার লাইক সিম্বল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপর আমরা অপারেটরস এ ক্লিক করব, এখানে অপারেটর সাইনগুলো আমরা দেখব, প্লাস মাইনাস এটসেট্রা ইত্যাদি এখানে দেওয়া আছে। এটার ভিতরে কমন বাইনারি অপারেটরগুলো দেওয়া আছে, কমন রিলেশন অপারেটরগুলোর মধ্যে হচ্ছে সমান চিহ্ন দেওয়া আছে, ইজ ইকুয়াল নটস ইজ ইকুয়াল লেস দেন গ্রেটার দেন লেস দেন ইজ ইকুয়াল গ্রেটার দেন ইজ ইকুয়াল নট লেস দেন নট নাইদার লেস দেন নর ইকুয়াল টু, এই ধরনের সিম্বলগুলো দেওয়া আছে, আইডেন্টিক্যাল টু, এই ধরনের বিভিন্ন প্রকার ফাংশন, প্রপোর্শন টু, মাস লেস দেন, এই জাতীয় সিম্বলগুলো দেওয়া আছে, এলিমেন্টস বিভিন্ন প্রকার এলিমেন্টসগুলো দেওয়া আছে, কমন রিলেশনস অপারেটরগুলো। এরপর আমরা দেখবো বাইনারি এন এর অপারেটর, সিগমার মতোই দেখতে সামেশন সাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর ইন্টিগার, ডাবল ইন্টিগার, ট্রিপল ইন্টিগার, এটা কাউন্টার ইন্টিগার, সারফেস ইন্টিগার, ভলিউম ইন্টিগার, বিভিন্ন প্রকার ইন্টিগার আমরা দেখতে পাচ্ছি, কো প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটা প্রোডাক্ট সাইন, অর্থাৎ এটা দেখতে গ্রিক বর্ণমালা ক্যাপিটাল লেটার ফাইয়ের মতোই, কো প্রোডাক্ট, এন এর ইন্টারসেকশন, এন এর ইউনিয়ন, এন এর লজিক্যাল এন্ড, এন এর লজিক্যাল অর, এন এর সার্কেল ডট, এন এর সার্কেল টাইমস অপারেটর, এন এর প্লাস, এন এর সার্কেল প্লাস টাইমস অপারেটর, প্লাস ইউনিয়ন অপারেটর, এখানে এগুলো দেওয়া আছে, ডট এন এর ডট ইউনিয়ন। অ্যাডভান্স বাইনারি অপারেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডট প্লাস ডট মাইনাস আর সেট মাইনাস ডাবল ইন্টারসেকশন ডাবল ইউনিয়ন স্কোয়ার মাইনাস স্কোয়ার টাইমস স্কোয়ার ডট স্কোয়ার প্লাস এই জাতীয় ইত্যাদি সিম্বলগুলো আমরা অ্যাডভান্স বাইনারি অপারেটরে আমরা দেখতে পাচ্ছি। এখানের মধ্যে অ্যাডভান্স রিলেশন অপারেটর বিটিভির মধ্যে আমরা এখানে দেখতেছি দেয়ার ফোর বিকজ মোর লেস দেন ভেরি মাচ লেস দেন ভেরি মাচ গ্রেটার দেন, এই ধরনের সিম্বলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ইত্যাদি সিম্বলগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সবগুলো যা দেখলাম অপারেটর। এরপর এরোস মধ্যে আমরা দেখবো বিভিন্ন প্রকার, রাইট এরো, আপার এরো, রাইট এরো, আপার এরো, আপ এরো, ডাউন এরো, এই ধরনের আমরা এরো সিম্বলগুলো এখান থেকে ইউজ করব। আর রাসায়নিক শাস্ত্রে ব্যবহার করার জন্য রাসায়নিক বিক্রিয়া যখন আমরা ব্যবহার করবো, উভয়মুখী চিহ্ন অর্থাৎ হারকোন চিহ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার সিম্বল এরোগুলো দেখা যাচ্ছে এখানে। এর উপর হচ্ছে নেগেটেড রিলেশন সিম্বল, নট ইজ ইকুয়াল নেগেটিভ অর্থাৎ যে সিম্বলগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো এখানে মূলত দেওয়া আছে, সব নেগেটিভ সিম্বলগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এরপর স্ক্রিপ্ট সিম্বল অর্থাৎ লেটারগুলো দেখা যাচ্ছে, এগুলো ইংরেজি বর্ণমালার সবগুলো এখানে স্ক্রিপ্ট সিম্বল আকারে দেওয়া আছে। স্ক্রিপ্ট সিম্বলের মধ্যে এ বি সি ডি ইত্যাদি আমরা এখানে জেট পর্যন্ত দেখতে পাচ্ছি, ফ্র্যাকচুয়ালস স্ক্রিপ্ট আছে এখানে, বিভিন্ন প্রকার স্ক্রিপ্ট এ থেকে জেট পর্যন্ত দেওয়া আছে, ডাবল স্ট্রাক্ট স্ক্রিপ্টগুলো দেখতে পাচ্ছি এখানে, এ থেকে শুরু করে এখানে জেট পর্যন্ত দেওয়া আছে। আর আমরা জিওমেট্রিক্যাল সিম্বল অর্থাৎ জিওমেট্রিক্যাল সাইনগুলো দেখবো, এবং অ্যাঙ্গেল বিভিন্ন প্রকার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এখানে, নাম্বার সাইন বিভিন্ন প্রকার 10-12টা সাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল সিম্বল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সিম্বলগুলো দেখলাম, কারণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব মৌলিকভাবে। ফ্র্যাকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ফ্র্যাকশন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, ফ্র্যাকশনে ক্লিক করলাম, ফ্র্যাকশন মেনু, স্ট্রাক্ট ফ্র্যাকশন, এখানে চার ধরনের ফ্র্যাকশন দেওয়া আছে, এটা স্ট্রাক্ট ফ্র্যাকশন, স্কেয়ার্ড ফ্র্যাকশন, স্কেয়ার্ড ফ্র্যাকশন, লিনিয়ার ফ্র্যাকশন, স্মল ফ্র্যাকশন। আমরা স্ট্রাক্ট ফ্র্যাকশন ক্লিক করলাম,
স্টাফ ফাংশনের সংখ্যা 3, এখানে 2 দিলাম, একটা দিলাম আমরা এরো। এই ফ্র্যাকশনটা যদি আমরা নরমালি যদি ইউজ করতে চাই কিবোর্ডের মাধ্যমে, তাহলে স্ল্যাশ বাটন দিলেই, স্ল্যাশ বাটন দিয়ে স্পেস দিলেই ফ্র্যাকশনটা চলে আসবে। আর এরপর আমরা দেখালাম যে স্কয়ার্ড ফ্র্যাকশন, স্কয়ার্ড ফ্র্যাকশনটা ঠিক এভাবে দেওয়া থাকে, আপনি এভাবে ইউজ করতে পারতেছেন। এটা হচ্ছে স্কয়ার্ড ফ্র্যাকশন। আর স্কয়ার্ড ফ্র্যাকশন শর্টকাটভাবে যদি লিখতে চাই আমরা, তাহলে আমাদেরকে লিখতে হবে এসডি। এসডি দিলে এটা চলে আসবে এবং স্কয়ার্ড ফ্র্যাকশনের বক্সটাও আপনি দেখতে পারবেন। আর যদি সংখ্যা থাকে, প্রথম দিকে যদি সংখ্যা থাকে, তাহলে আপনাকে সংখ্যাটা প্রথমে লিখতে হবে, লিখে এসডি অর্থাৎ স্কয়ার্ড ডিভাইজারটা লিখতে হবে, লিখে আপনাকে একটা স্পেস বাটন দিতে হবে, এরপর 5 দিলেন, যে কোনো একটা সংখ্যা দিলেন, এরপর দিলে অটোমেটিকলি এটা আপনাকে শো করবে স্পেস বাটন দেওয়ার সাথে সাথে। এরপর এখানে আমরা দেখলাম লিনিয়ার ফ্র্যাকশন। লিনিয়ার ফ্র্যাকশন আপনি এখান থেকে ক্লিক করেও নিয়ে আসতে পারেন ফ্র্যাকশন মেনু থেকে। এখানে 2, 3 দিলাম, এটা হচ্ছে লিনিয়ার, এটা ভাগ হবে না আর কি। আর এটা যদি অটো মানে ওভাবে লিখতে চাইলে, অর্থাৎ ল্যাটেক্স সিম্বলের মাধ্যমে যদি লিখতে চান, তাহলে 2 দিয়ে এল ডি লিখতে হবে আপনাকে, এভাবে লিখতে হবে। এরপর স্মল ফ্র্যাকশন দেওয়া আছে, স্মল ফ্র্যাকশনটা এভাবে লিখতে পারেন আপনি, 2, 3। এটা স্মল ফ্র্যাকশন, এটা চেয়ে এটা ছোট, তাই এটাকে বলা হয় স্মল ফ্র্যাকশন। ওকে, এটা স্মল ফ্র্যাকশন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে বিগ ফ্র্যাকশন, অর্থাৎ ফ্র্যাকশন নর্মাল ফ্র্যাকশনটা। ওকে, বিভিন্ন প্রকার দেখতে পাচ্ছি এখানে। আর ফ্র্যাকশন সিম্বল থেকে যদি আপনারা যদি বারটা যদি উঠাই দেন, মাঝের যেটা বার চিহ্ন দেওয়া আছে সেটা যদি আপনি যদি উঠিয়ে দিতে চান এখান থেকে, তাহলে এখানে দেওয়া আছে রিমুভ ফ্র্যাকশন বার, এই বার চিহ্নটা এখানে দিলে অটোমেটিক উঠে যাবে। আর শর্টকাটভাবে যদি এটা লিখতে চান, এট অফ দিলে হয়ে যাবে, এট অফ ল্যাটেক্স সিম্বল দিলে অটোমেটিকলি আপনাকে এখানে বার সিম্বলটা উঠে যাবে। 3, 2। ওকে, আমরা দেখলাম এখন ফ্র্যাকশন টুল, এবার আমরা স্ক্রিপ্ট টুলটা দেখব। এখানে দেখা যাচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, লেফট সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, চারটা অপশন দেওয়া আছে। আমরা এখন সুপারস্ক্রিপ্টটা দেখব। এখানে 3 দিলাম, এখানে 2 দিলাম। ওকে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট লেখার জন্য আপনি ল্যাটেক্স ইউজ করতে পারেন, যেমন ধরা যাক আপনি 3, এরপর এই চিহ্নটা দিলেন, চিহ্নটা দেওয়ার পরে আপনি 2 দিলেন, দিলে এটা স্পেস বাটন ক্লিক করার সাথে সাথে এটা হয়ে যাবে, সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে, সরি। এরপর আমরা সাবস্ক্রিপ্টটা ক্লিক করলাম, সাবস্ক্রিপ্ট এখানে আপনি 3 দিলেন, এখানে 2 দিলেন, এভাবে ইউজ করতে পারবেন। ল্যাটেক্স সিম্বলের মাধ্যমে যদি ইউজ করতে চাই, আমরা প্রথমে 3 দিলাম, আন্ডার স্কোর দিলাম, যেটা মাইনাস সিম্বলের মতোই দেখতে, এটা দেওয়ার পরে আমরা এখানে 2 দিলাম, স্পেস বাটন দেওয়ার সাথে, স্পেস ক্লিক, স্পেস দেওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে। আর বারবার এগুলো ঠিক একই নিয়মে সাবস্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট আপনি এটা একই নিয়মে ইউজ করতে পারেন। ওকে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে স্যাম্পল, একটা স্যাম্পল আপনাকে দেওয়া হয়েছে, ঠিক ফ্র্যাকশন বাড়িও এই স্যাম্পলটা দেওয়া আছে,
জাস্ট আপনাকে এটা দেখানো হয়েছে আর কি। আর ভার্টিক্যাল কীভাবে ইউজ করবেন স্কোয়ার বলুন, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো আমি। এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ার দিলেন এখান থেকে স্কোয়ার বাটন ক্লিক করার সাথে সাথে স্কোয়ার স্কোয়ার রুটটি চার ধরনের স্কোয়ার এখানে দেওয়া আছে, স্কোয়ার রুট, রেডিক্যাল উইথ ডিগ্রিস, স্কোয়ার রুট উইথ ডিগ্রিস, স্কোয়ার কিউবিক রুট আর কি। ওকে, এটা এখানে আপনি টু দিলেন, বা এটা যদি ল্যাটেক্স সিম্বলের মাধ্যমে ইউজ করতে চান এস কিউ আর ডি দিয়ে টু সিম্বল দিলেন হয়ে গেলে। ল্যাটেক্সটা হচ্ছে এস কিউ আর ডি, আর রেডিক্যালের মধ্যে যদি আপনি ইউজ করতে চান ইনফ্রাকশনটা এভাবে নিতে পারেন আপনি। টু ফোর, ওকে, এভাবে লিখতে পারতেছেন, বা আপনি টু এস কিউ আর ডি থ্রি, ওকে, অন্য প্রকার ফ্র্যাকশন আপনি দেখতে পাচ্ছেন এখানে। লিনিয়ারের মধ্যে ক্লিক করতে হলে কী কী ফাংশন আপনি ইউজ করেছেন সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। ওকে, এভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন প্রফেশনাল। এটা যদি ইউজ করতে চান তাহলে আপনাকে এস কিউ আর টি লিখে টু এন থ্রি লিখতে হবে আপনাকে। ওকে, দেখতে পাচ্ছি আমরা এটা, আপনি এখান থেকে ল্যাটেক্সটাও এভাবে দেখতে পাচ্ছেন। লিনিয়ার দিলে এটা আপনাকে এখানে শো করবে। ওকে, প্রফেশনালে দিলে যেটা আমরা গতানুগতিক দেখি সেরকম দেখা যাবে। ওকে, এরপর ইন্টিগ্রালে আসি। এটা হচ্ছে ইন্টিগ্রাল সিম্বল, ইন্টিগ্রাল সিম্বল দেওয়ার সাথে সাথে ইন্টিগ্রাল ফ্র্যাকশন আনার সাথে সাথে আপনাকে ইন্টিগ্রাল দেখাবে। প্লাস বি ডিভাইডেড বাই ফোর, আপনি যদি লিখেন ইন্টিগ্রালটা এভাবে লিখতে পারবেন। আর যদি ইন্টিগ্রালটা যদি আপনি এভাবে না লিখে যদি ল্যাটেক্সের মাধ্যমে লিখতে চান তাহলে ইন্ট বাটন দিয়ে উপরে আমরা প্লাস বি, নিচে ডিভাইডেড বাই ফোর, সরি আমি আপনার দেখছেন আমি প্রথমে এনক্লোজ ক্যারেক্টার দিলাম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, এবং শেষে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণটা হচ্ছে দুইটার মাঝে যখন আমি ফ্র্যাকশন অর্থাৎ যে সিম্বলগুলো দেওয়া থাকে প্লাস এবং প্লাস মাইনাস যেগুলো দেওয়া আছে এগুলোর শেষে যখন আমি ইউজ করবো তখন দেখা যাবে যেখানে ওই যে ফ্র্যাকশন বারটা নিয়ে আসলাম। ওকে বন্ধুরা, আজকে ফ্র্যাকশনের প্রথম অধ্যায় ইকুয়েশনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করছি, আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।